নদীর চলার পথে ভাঙা মন্দিরটা দাঁড়িয়ে, হয়তো কোনোদিন মন্দিরটাও নদীর তলায় তলিয়ে যাবে। প্রাচীন বটগাছ, শিবলিঙ্গ আর কাঙালি, শিবরাত্রির দিন মন্দিরের কদর বাড়ে, আর বাকি কটা দিন কাঙালির ঠিকানা বলতে ওই মন্দির। মা বাবা কে ছিল, মাসির কাছে মানুষ, আর মাসিও হঠাৎ করে কেন চলে গেল, এই প্রশ্ন কাঙালি আজকাল করে না। দুবেলা আতপেটা খাবার জোটাতে তাকে সারাদিন নদীর সাথে থাকতে হয়। কেউ নমস্কার করে একটা টাকা ছুঁড়ে মারলেই কিভাবে ডুবুরি হয়ে সেই রত্ন খুঁজে আনতে হয় একমাত্র কাঙালি জানে। বা কোনো সময় নিজে সারা গায়ে মাটি মেখে ভিক্ষে করার জাদু সেও কেবল কাঙালি জানে। ভাটায় যখন নদী পাড়ের থেকে অভিমান করে দূরে চলে যেত, সেই সময় মাটি দিয়ে মূর্তি বানাত। কত রকম সেই মূর্তি! জোয়ারে সেই মূর্তি ধুয়ে জল হয়ে যেত। ওই মূর্তি দেখে গ্রামের মানুষ বলতো, কাঙালির মূর্তি গড়ার হাতটা। কেউ কেউ ঠাকুরের মূর্তি দেখে দু চারানা ছুঁড়েও দিত। নদীতে রোজ জোয়ার ভাটা হয়, আর কাঙালির হাতের আঙুলে জোয়ার লেগে থাকে, এক নিমেষে তৈরি হয়ে যায় মূর্তি। যখন মূর্তি বানায় তখন নদীতে কেউ টাকা ছুঁড়ে দিলেও কোনো ভ্রুক্ষেপ নেই। গত দুবছর গ্রামে খরা, গ্রামের অনেক লোকের অনেক মত। কেউ বলে ভালো করে পুজো দিতে হবে, কেউ বলে যজ্ঞ করতে হবে, কেউ বা বলে ঝাড়ফুঁক। গ্রামের তারিণী খুড়ো বলে বসল, ওই কাঙালির হাতে দুর্গা ঠাকুর বানানো হোক, তাতে পুজো হলেই ব্যাস সবাই এক বাক্যে রাজি। কেউ কেউ বলে, ওই ছেলেটা তো পুচকি ঠাকুর বানায়, ও কি পারবে? মন্দিরের ভাঙা বারান্দায় কাঙালির কুড়িয়ে আনা গত বছরের কাঠামো দাঁড়িয়ে পড়ল, তাতে খড় মাটি নিয়ে কাঙালি ব্যস্ত। গ্রামের মানুষ পালা করে দুবেলা খাবার যোগান দেয়, আর সারা দিন ঠাকুর তৈরি। কাঙালি সারা দিন তাদের সাথে কথা বলে, দুর্গাকে জিজ্ঞেস করে, মা আমায় ফেলে দেখে কোথায় চলে গেল? সরস্বতীর দিকে তাকিয়ে বলে, সরস্বতীদি তুই তো আমায় কোনোদিন পাঠশালায় গেলাম না বলেই মুচকি হাসি। লক্ষ্মীদিকেও বলে, তুই তো আমায় পয়সা দিলি নি, গায়ে জ্বর হলে যখন নদীতে নামতে পারি না তখন উপোস। কার্তিককে বলে, ইস তুই কি সুন্দর, আর আমি অন্ধকারে আমাকে দেখলে সবাই মামদভূত বলে। গণেশের কাছেও তার অভিমান, কেন সে ভালো মূর্তি বানাতে পারে না? আর এমন কোনো দিন হয় না যে এত খেয়েছে যে পেটটা গণেশের মতো। শুধু অসুর বানাতে গিয়ে বলে, তুই আমার খিদের মতন বলে নিজে নিজেই হাসে। এই পাঁচ মা ভাই বোনের সংসারে নিজেই কখন কাঙালি একজন হয়ে গেছে জানে না। মূর্তির গায়ে রং পড়ল, আকাশে বাউন্ডুলে সাদা মেঘের দল, রোজ গ্রামের ছেলে মেয়েদের ভিড়। মাঝে তারিণী খুড়ো এসে দেখে যায় আর বলে, আরে আমার জহরির চোখ। পুজো আসছে, মহালয়ার তর্পণ করতে ঘাটে ভিড়। এই দিনে কাঙালির আয় সবচেয়ে বেশি হয়, কিন্তু সে এবারে আর জলে নামেনি। সেদিন সে মায়ের চোখ আঁকবে, মায়ের চোখ আঁকতে গিয়ে সে চোখ বুঝে মনে করতে চাইল তার মায়ের চোখ। চোখ বুঝে যা দেখছে সেই চোখ সে এঁকে ফেলল, মা চোখ মেলল আর কাঙালির চোখে জল। পূর্ণিমার রাত্রে নদীর জল যখন ঝিলমিল করে, সেই আলোয় মনে হয় মায়ের সারা শরীরে কে যেন অলংকার পরিয়ে দিয়েছে। কাঙালি সেই কাঠামোর তলায় গুটিসুটি মেরে শুয়ে থাকে, তার তখন আর রাত্রে কোনো ভয় করে না। ঠাকুর এবার দোলায় আসছেন, চতুর্থীর দিন মা দুর্গাকে সবাই মণ্ডপে নিয়ে যাবে, ঢাক বাজিয়ে গ্রামের মেয়েরা উলু দিয়ে মাকে নিয়ে যাবে। তারিণী খুড়োর কাছে কাঙালি এসে দাঁড়ায়, বলে, খুড়া আমি মাকে দেব না। তারিণী খুড়ো বলে, মানে? মানে কিছু না, দিব না। গ্রামের মানুষ হই হই করে ওঠে, তারিণী খুড়ো হাত তুলে সবাইকে শান্ত হতে বলে, আরে 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 দিবি না কেন, দিবি না কেন? কাঙালি বলে, নিজের মা ভাই বোনদের কেউ দেয়? একথা শুনে সবাই হেসে ফেলে। তারপর কাঙালির মাথায় একটা গাঁটটা মেরে বলে, গত তিন মাস বসে বসে খাওয়ালাম এই জন্য। হ্যাঁ, আর কে যেন বললে, ঠাকুর রামকৃষ্ণ এলো। ঠাকুর মণ্ডপে আসে, ষষ্ঠী থেকে নবমীর সন্ধি পুজো, কাঙালি মণ্ডপের পাশে সব সময় বসে থাকে। কত মন্ত্র, কত মালা, কত প্রার্থনা, কত ধূপের গন্ধ, প্রদীপের আলো, দশমীর চাঁদ আকাশে, সিঁদুর খেলা, ঢাকের বাদ্যি,
তার সাথে তাসা পার্টির হিন্দি সুরের দোলাদুলি, মাতাল হয়ে বোম্বেটে নাচ, এসব দেখছে কাঙালি কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে। সে ছুটে যায় তারিণী খুড়োর কাছে। খুড়া, ও খুড়া, আমার মাকে তুমি বিসর্জন দিও না, দিও না, বিসর্জন দিও না, আমি রেখে দিব, আমি মাকে রেখে দিব। তোমাদের পূজা তো হয়ে গেছে, এবার আমাকে আমাকে আমার মা ফিরিয়ে দাও, আমাকে মাকে ফিরিয়ে দাও। তারিণী খুড়ো কি বলল তাকে তাসার আওয়াজে শোনা গেল না। শোভাযাত্রা সমানে নাচছে, পটকা ফাটছে, তখনও কাঙালি চিৎকার করছে, তারিণী খুড়া, ও কারো মা চলে গেলে কেউ আনন্দ করে? যাকে তোমরা এই চার দিন পূজা করলে তাকে তোমরা, ও তারিণী খুড়া, ও তারিণী খুড়া, ছুটছে আর বলছে, ও তারিণী খুড়া, ছুটছে আর বলছে, তারিণী খুড়া, মাকে ফিরত দিয়ে দাও, ও তারিণী খুড়া, ও তারিণী খুড়া, আমি মাকে ফিরত দিয়ে দাও। হঠাৎ সে হুমড়ি ঘের রাস্তার উপর পড়ে গেল। গঙ্গার ঘাটে হ্যাজাকের মরা আলো, সাত পাক ঠাকুর ঘোরানো হচ্ছে। কাঙালি বলছে, তারিণী খুড়া, আমি কখনো মাকে দেখিনি, ভাই বোন দেখিনি, আমার মা, আমার ভাই বোন। প্রতিমা গঙ্গায় ঝপাং করে পড়ল, গঙ্গায় তুমুল জোয়ার, জলের বুকে রাত্রি দিল এঁকে। কাঙালি মা বলে ঝপাং করে জলে ঝাঁপ দিল। তার মা ডাকটা শোনা গেল না। ঢাকে বাচ্চে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। শিশিরে শারদ আকাশে ভোরে রাগ।